প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। এই মুহূর্তের সংবাদে আপনাদেরকে জানাবো যে কারণে অনুপ্রবেশকারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের মহাসম্মেলনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত। দলের অবস্থান শক্তিশালী করতে আর কি কি পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, সে ব্যাপারে বিস্তারিত জানাবো মূল ভিডিওতে। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আওয়ামী লীগ যে সকল নেতাদের জোরপূর্বক দল থেকে বের করে দিচ্ছে সেই সম্পর্কে। এবারে বিস্তারিত। জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে আওয়ামী লীগ। দলের প্রকৃত ও ত্যাগী নেতারা প্রাধান্য পেতে শুরু করেছেন কেন্দ্র থেকে শুরু করে সব বিভাগ ও জেলাতেই। তাদের মূল্যায়নের জন্যই এরই মধ্যে অনুপ্রবেশকারীদের তালিকা হচ্ছে। সম্মেলনের মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীরা যেন কোনোভাবেই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পরিচালনা কমিটিতে স্থান না পায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এজন্য বিভাগ ভিত্তিক তালিকা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিভিন্ন সূত্র বলছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিজস্ব টিমের তত্ত্বাবধানে দলে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের তালিকা প্রস্তুত করেছেন খোদ দলীয় ও সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকা তৈরি করতে দীর্ঘ প্রায় 6 মাস থেকে কাজ করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে দায়িত্বশীল নেতাদের মাধ্যমে এসব তালিকা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। বিভাগ ও জেলার স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের ওই তালিকায় থাকা অনুপ্রবেশকারী ব্যক্তিদের বিষয়ে সতর্ক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, রাজশাহী বিভাগে মোট 1,205 জন অনুপ্রবেশকারী তালিকা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রাজশাহী জেলায় 9 জন, মহানগরে 27 জন, চাপাই নবাবগঞ্জে 121 জন, নওগাঁয় 59 জন, নাটোরে 104 জন, বগুড়ায় 126 জন, সিরাজগঞ্জে 11 জন, পাবনায় 59 জন ও জয়পুরহাট জেলায় 748 জন রয়েছেন। এর মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগে রয়েছেন বর্তমান রাশিকের 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু। তিনি 4 নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, এখন তিনি আওয়ামী লীগের সদস্য হিসেবে আছেন। এছাড়া বর্তমান 17 নম্বর ওয়ার্ড পূর্ব আওয়ামী লীগের সক্রিয় কর্মী লিটন ইসলাম ছিলেন শাহমখদুম থানার শিবিরের সাবেক সক্রিয় কর্মী। মহানগর মুক্তিযোদ্ধা লীগের সহ সাধারণ সম্পাদক শাহিন সর্দার ছিলেন জামায়াতের সক্রিয় কর্মী। 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জালাল উদ্দিন ছিলেন জামায়াতের সাবেক সক্রিয় কর্মী এবং আওয়ামী লীগের শহীদুল ইসলাম ছিলেন সাবেক জামায়াত কর্মী। এদিকে রাজশাহী জেলায় 9 জনের মধ্যে রয়েছেন পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামের আতিকুর রহমান। তিনি পুঠিয়ার পৌর শাখার ছাত্রদলের সভাপতি ছিলেন, বর্তমানে যুবলীগের কর্মী। এদিকে বরিশাল মহানগর সহ দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশিত ওই তালিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, হয়েছেন অনেকটা বিস্মিত। কারণ তালিকায় মহানগর আওয়ামী লীগে অনুপ্রবেশকারী সংখ্যা মাত্র 6 জন, তাছাড়া 2টি উপজেলা রয়েছে যেখানে অনুপ্রবেশকারী হিসেবে মাত্র 2 জনের নাম রয়েছে। তার মধ্যে 1 জন অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। আবার তালিকায় স্থান পায়নি বরিশাল জেলার সদর উপজেলা সহ 5টি উপজেলার অনুপ্রবেশকারীদের নাম। এমনকি 2001 সালের নির্বাচন পরবর্তী সময়ে দক্ষিণাঞ্চলের বহুল আলোচিত সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের তৎকালীন প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বুলেটকে প্রকাশ্যে ইট দিয়ে পিটিয়ে ও পানিতে চুবিয়ে নির্মম হত্যার ঘটনার মূল হোতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে খোলস পাল্টিয়ে বিএনপি থেকে যোগদান করে এখন আওয়ামী লীগ নেতা হয়েছেন। তার নামও আসেনি অনুপ্রবেশকারীদের তালিকায়। অথচ নির্বাচনের পূর্বে জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টি থেকে শুধু গৌরনদী উপজেলায় 1,000 নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। সেখানে অনুপ্রবেশকারীদের তালিকায় নাম এসেছে শুধু মৃত্যু এক ব্যক্তির। এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটির পদ পদবীতে থাকা সদ্য আওয়ামী লীগে যোগদান করা অনুপ্রবেশকারীদের নামও তালিকায় আসেনি। ফলে প্রকাশিত ওই তালিকা নিয়ে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সঠিকভাবে অনুপ্রবেশকারীদের তালিকা করার জন্য দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জোর দাবি করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃত্বে থাকা কতিপয় নেতার মাধ্যমে অনুপ্রবেশকারীরা আসন্ন সম্মেলনের মাধ্যমে পূর্ণ রায় পদ পদবী পেতে অত্যন্ত সুকৌশলে লবিং ও তদবির অব্যাহত রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসব অনুপ্রবেশকারীদের কারণে এখনও কোণঠাসা হয়ে রয়েছেন দলের দুর্দিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। এখনই ওই সব অনুপ্রবেশকারীদের রোধ করা না গেলে ভবিষ্যতে তারাই অনুপ্রবেশকারী দলের জন্য বিস্ফোরক হয়ে দাঁড়াবে। সূত্রে আরও জানা গেছে, অধিকাংশ অনুপ্রবেশকারীরা দিনের আলোয় নিজেদের আওয়ামী লীগ নেতা পরিচয় দিলেও রাতের অন্ধকারে তারা পূর্বের বিএনপি জামায়াত কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বলেন, আমরা অনুপ্রবেশকারীদের তালিকার দায় নিব না।
কারণ নাম তালিকা থেকে বাদ পড়লে তার দায়ভার আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাকে নিতে হবে। প্রকাশিত তালিকায় দেখা গেছে বরিশাল বিভাগের 6 জেলায় অনুপ্রবেশকারী শীর্ষে রয়েছে বরিশাল ও ভোলা জেলা। এর মধ্যে বরিশালের 5টি উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনে অনুপ্রবেশকারী সংখ্যা মাত্র 231 জন এবং ভোলায় 136 জন। এর বাইরে পটুয়াখালীতে 25 জন, ঝালকাটিতে 15 জন, পিরোজপুরে 10 জন, বরগুনায় 10 জন ও বরিশাল মহানগর আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মাত্র 6 জন। ওই তালিকায় ঝালকাটির নলছিটিতে 2 জন, পিরোজপুর ও মঠবাড়িয়ায় 2 জন, ভোলায় 1 জন, বরগুনার তলতলিতে 1 জন জামায়াত নেতা রয়েছেন। অপরদিকে বরিশাল জেলার যে তালিকাটি ঘোষণা করা হয়েছে তাতে মাত্র 5টি উপজেলার নাম রয়েছে। জেলায় আওয়ামী লীগের অনুপ্রবেশকারী তালিকার মধ্যে 225 জনই মেহেন্দিগঞ্জ উপজেলার। অপর 4টি উপজেলার মধ্যে হিজলা উপজেলায় 21 জন, উজিরপুরে 7 জন, গৌরনদী ও বাবুগঞ্জ উপজেলায় মাত্র 1 জন করে নাম এসেছে। তারা হলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন বাবুল এবং গৌরনদীর মাহিলাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ লোকমান হোসেন খান বরিশাল উত্তর জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি লোকমান খান অনেকদিন পূর্বে মারা গেছেন। এদিকে ঘোষিত তালিকায় নেই বরিশাল সদর উপজেলা, আগলছাড়া, বানারীপাড়া, বাকেরগঞ্জ ও মুলাদি উপজেলার নাম। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টি থেকে প্রতিটি উপজেলায় কয়েক হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। এর মধ্যে পেট্রোল বোমা হামলার আসামিও রয়েছে। সূত্রে আরও জানা গেছে, স্থানীয় পর্যায়ে নেতৃত্ব থাকা কতিপয় নেতা ওইসব অনুপ্রবেশকারীদের মাধ্যমে দলের দুর্দিনের নেতাকর্মীদের কোণঠাসা করে রেখেছেন। এখনই ওইসব অনুপ্রবেশকারী ও দলের সুদিনের কতিপয় সুবিধাভোগী নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে এর প্রভাব দলের ওপর পড়বে। তৃণমূলের নেতাকর্মীরা বলেন, আসন্ন উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনে আমরা নতুন নেতৃত্ব চাই। কারণ হিসেবে তারা বলেন, দীর্ঘদিন পদ পজিশনে থাকায় দলের প্রকৃত নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অনেক নেতাই রয়েছেন যারা ইতিপূর্বে বিএনপির দায়িত্বশীল পদে ছিলেন বা তাদের স্বজনরা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে এখনও রাজনীতি করছেন। অথচ বরিশাল মহানগরীতে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এসব নেতার নাম নেই, ফলে চলমান শুদ্ধি অভিযান প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। অন্যদিকে সিলেট বিভাগের সিলেট জেলার 7 জন, সুনামগঞ্জের 26 জন, মৌলভীবাজারের 8 জন এবং হবিগঞ্জ জেলার 22 জনের নাম আছে অনুপ্রবেশকারীর তালিকায়। তালিকায় বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তবে তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এবং যেসব অনুপ্রবেশকারীর নাম বাদ পড়েছে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। সিলেটের আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, অনুপ্রবেশকারী তালিকা করে বসে থাকলে চলবে না, এদেরকে দল থেকে বাদ দিতে হবে। একই সাথে যেসব অনুপ্রবেশকারীর নাম বাদ পড়েছে তাদেরকেও তালিকাভুক্ত করতে হবে। এই মুহূর্তে দলকে সুসংগঠিত ও হাইব্রিড মুক্ত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এরই অংশ হিসেবে শেখ হাসিনা দলের ভেতরে শুদ্ধি অভিযান শুরু করেছেন। সম্প্রতি গণভবনে 6 জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন এসব অনুপ্রবেশকারীকে এখনই দলের পদ পদবী থেকে বাদ দিতে। একই সঙ্গে আগামীতে যেন অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের হাতে তালিকা দেওয়ার নির্দেশ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা জেলায় জেলায় তালিকা পাঠাচ্ছি। দলের বিভিন্ন পর্যায়ের কমিটি বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের একটি তালিকা নেত্রী শেখ হাসিনা বিভিন্ন সংস্থাকে দিয়ে তৈরি করেছেন। সে তালিকা তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছেন। বিতর্কিত কেউ যাতে বিভিন্ন পর্যায়ের সম্মেলনে কমিটিতে স্থান করে নিতে না পারেন সেজন্য আমরা সতর্ক রয়েছি, নেতাকর্মীদের সেভাবেই দিক নির্দেশনা দেয়া আছে। তিনি আরো বলেন, সম্মেলনকে সামনে রেখে এই তালিকার বাইরের স্বচ্ছ ভাবমূর্তির নেতারা কমিটিতে স্থান পাবেন। জেলা উপজেলা পর্যায়ে এই তালিকা পাঠানো হচ্ছে, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা এই সমন্বয় করবেন। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদক মন্ডলীর সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ওবায়দুল কাদের আরো বলেন, নেত্রী শেখ হাসিনা তার নিজস্ব কিছু লোক ও গোয়েন্দা সংস্থার রিপোর্ট সব মিলিয়ে খোঁজ নিয়ে এই তালিকা করেছেন। আমি নিজেও জেলার নেতাদের সঙ্গে বিতর্কিতদের তালিকা নিয়ে কথা বলেছি। তালিকায় থাকা বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা কাউন্সিলে কোনো ধরনের জায়গা না নিতে পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গিবাদ, ভূমি দখলদারি, অপকর্মের সঙ্গে জড়িত বিতর্কিতদের আওয়ামী লীগে স্থান হবে না। চলমান শুদ্ধি অভিযানের জন্য সম্পাদক মণ্ডলীর সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। এ বিষয়ে কাদের বলেন, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই শুদ্ধি অভিযানে অনেকে গ্রেপ্তার হয়েছে, নজরদারিতে আছেন অনেকে, ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, দেশ থেকে নিষেধাজ্ঞাও আছে কয়েকজনের বিরুদ্ধে। এজন্য সম্পাদক মণ্ডলীর সভায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। ওবায়দুল কাদের সাংবাদিকদের আরও জানান, মুজিব বর্ষকে সামনে রেখে একটি বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানের একই মঞ্চে হবে, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা এই বিষয়ে দেখভাল করছেন। জাতীয় কাউন্সিল উপলক্ষে করা উপকমিটিগুলো সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে, অর্থ কমিটির বাজেট ঠিক করে ফেলেছেন, পার্টির সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে তারা বিষয়টি চূড়ান্ত করবেন। প্রস্তুতি থেমে নেই, সম্মেলন সঠিক সময় হবে, 20 ডিসেম্বর উদ্বোধন অনুষ্ঠান এবং 21 ডিসেম্বর কাউন্সিল অধিবেশন। ঢাকার মহানগর উত্তরে দক্ষিণের সম্মেলনের তারিখ ঘোষণা না হওয়া নেতাকর্মীদের মনে প্রশ্ন রয়েছে, এ সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়টি রয়েছে, আমরা অপেক্ষায় আছি নির্বাচন কমিশন শিডিউলটা কিভাবে দেয়। এই তিন মহানগরে নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে মিল রেখে সম্মেলনের তারিখ দেওয়া হবে, এই বিষয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের জেলা ও সহযোগী সংগঠনগুলো গঠনতন্ত্র অনুযায়ী কমিটি করবে, গঠনতন্ত্রে যেভাবে কমিটি করার দিক নির্দেশনা আছে সে অনুযায়ী কমিটি করতে হবে, এ ব্যাপারে জেলা পর্যায়ের নেতাদের কাছে নির্দেশনা যাচ্ছে। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে দলের উপরে কেমন প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।